বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল আহমদ রাশেদের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর দুটায় পৌর শহরের কলেজ রোডস্থ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চশমা প্রতীকের কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবীণ মুরব্বী হাজী কুতুবুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, প্রবীণ ও যুব সমাজের নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী, ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় আগত অতিথিরা আগামী 29 মে চশমা প্রতীকের পক্ষে সমর্থন দেন, পাশাপাশি বিপুল ভোটে চশমা প্রতীকের বিজয় আশা করছেন। যে সুনাম আছে, অতি অল্প বয়সকে তাই একটা সুনাম অর্জন, সৎ ছেলে হিসাবে, যোগ্য ছেলে হিসাবে একটা সুনাম আছে চতুর্দিকে। আমি ইয়ার অনেক সমর্থক আছে, আর আমার অনুভূতি হইল আল্লাহ তালা তাদের সবল কাম করুকা এই প্রত্যাশা ব্যক্ত করছি আর কি। উপজেলা বিএনপি উপজেলার সর্বস্ব জনগণের পুরুষ এবং মহিলা সবার কাছে আমি আমার সোহেল আহমদের পক্ষে সবসময় আমার একটা বুট চাইছি আর কি। সোহেল আহমদ রাশেদের চশমা প্রতীকে নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সারাই হই। তো তার মাহফিলটা আজিউদ্দিন চেয়ারম্যান ছিল, আমরা মাতুরা ইউনিয়নের শ্রেষ্ঠ চেয়ারম্যান, প্রথম যে স্বাধীন হওয়ার বাদে নির্বাচন হয়েছিল, নির্বাচন ফার্স্ট চেয়ারম্যান হয়। তাহলে সোহেলকে সমর্থন দিয়া জয়যুক্ত হবে ইনশাআল্লাহ চশমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্য হিসাবে যে ব্যক্তিকে সবাই মনোনীত করবেন তাহাকে যেন জয়যুক্ত করেন। আর সবার দৃষ্টিতে যদি সোহেল ভাই যোগ্য হইয়া হন, আপনারা ভোট দিয়ে সহযোগিতা করবেন। সোহেল ভাই একজন সাদা মনের মানুষ, অনেক দিন ধরে আমরা ওনার সাথে চলাফেরা করছি। একমাত্র যোগ্য প্রার্থী হলে সোহেল ভাই এই ইউনিয়নের উপজেলার যে খাম কাজগুলো বাকি আছে এগুলো কাজ করার লাগে যে ব্যক্তি একমাত্র সোহেল ভাই। আমার জানা মতে মানে উনি খুব শান্ত মনের এবং খুব ভালো একজন মানুষ। আমি ভোটারদের কাছে এই অনুরোধ করব, আপনারা সবাই যেন 29 তারিখ সোহেল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি সব জায়গাতে একটি সাড়া পাচ্ছি যে আমরা একবার সোহেল ভাইকে নির্বাচিত করে দেখি সোহেল ভাই আমাদের কি করতে পারেন। আমি আশা রাখি, আমি যেদিকে গেছি, কালকে আলিনগর গেছি, চারহাই গেছি, লাউতায় গেছি, সব জায়গাতেই একটি সুর যে চশমা প্রতীকের আমরা বিজয় করার জন্য আমরা কাজ করছি এবং সব একতা হর যে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বিয়ানীবাজারে যাকে সুখে দুঃখে বিভিন্ন দুঃখে বিভিন্ন বিপদ আপদে থানা জর্জরিত যারা হয় তারা সব দুঃখে সব সময় সোহেল ভাইকে কাছে পায়। সারা বিয়ানীবাজারের যতটা ইউনিয়ন আছে আমরা ওনার সাথে কাজ করবো, এবং আগামী 29 তারিখ যে নির্বাচন সেই নির্বাচনে আমরা মনে করি এই যজন প্রার্থী আছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সবচেয়ে ভালো মানুষ এবং যোগ্য লোক হচ্ছেন আমাদের লায়ন সোহেল ভাই। আমরা বিয়ানীবাজারবাসীর সহযোগিতা চাই, এবং আমি মনে করি একজন জনপ্রতিনিধির সন্তান এবং মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান হিসাবে বিয়ানীবাজারবাসীর সেবায় সোহেল ভাই সবসময় নিয়োজিত থাকবেন। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিন রাত মাঠে চষে বেড়াচ্ছেন চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল আহমদ রাশেদ। তিনি বলেন, যেখানেই যাচ্ছে সাধারণ ভোটাররা ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন। তিনি বিয়ানীবাজারকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আগামী 29 তারিখ চশমা মার্কায় বিজয়ী করার আহ্বান জানান। আপনারা বিয়ানীবাজারের সর্বস্ব জনগণ, আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা অনেক প্রার্থী হয়েছেন, ভাইস চেয়ারম্যান 8 জন প্রার্থী হয়েছেন, আপনারা যাকে ভালো মনে করেন এর মধ্যে যদি মনে করেন আমাকে ভালো মানুষ তাহলে আমাকে এই চশমা প্রতীকে ভোট দিয়ে আগামী 29 মে নির্বাচন করবেন। এবং আমি বিয়ানীবাজারকে একটি সুন্দর স্মার্ট বিয়ানীবাজার হিসাবে গড়ে তোলার জন্য আমি সবাইকে সাথে নিয়ে কাজ করব। আমি বিয়ানীবাজারের প্রতিটি অঞ্চলে পাড়া মহল্লায় গিয়েছি, প্রতিটি অঞ্চলে গেছি, ওনারা আমাকে বেশ সাড়া দিচ্ছেন। আমি ভোটারদেরকে একটি কথাই বলবো, আমি আমাকে আপনারা 29 তারিখ চশমা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি আপনাদের সাথে আপনাদের সবার সাথে থাকবো, এবং আমি আমার সহযোগিতা সবসময় আপনাদের থাকবে। এবারে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শিক্ষিত সজ্জন ব্যক্তি হিসেবে তরুণ সমাজকর্মী ও যুবনেতা সোহেল আহমদ রাশেদকে নির্বাচিত করার আহ্বান কর্মী সমর্থকদের। মেহরুন মিতফের দোস, এবিটিভি।